So welcome guys, এই ভিডিওতে আমরা দেখব একটি সুষম চুম্বক ক্ষেত্রে একটি আধান কোণা গতিপথ কেমন হয় অর্থাৎ মোশন অফ আ চার্জ পার্টিকেল ইন আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। আমরা আগের ভিডিওতে কিছু সাধারণ আইডিয়া পেয়েছিলাম চুম্বকত্ব সম্পর্কে, অর্থাৎ কারেন্টের জন্য যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় তার ডিরেকশন কেমন হয়, বিভিন্ন কেসের জন্যে আমরা সে তার বিভিন্ন কেসের জন্যে কীভাবে ডিরেকশন আমরা বের করব তা দেখেছিলাম। আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম শিখেছিলাম, তারপর হচ্ছে ডানহস্ত নিয়ম শিখেছিলাম যেটি হচ্ছে চুম্বক ক্ষেত্রে ডিরেকশন নির্ণয় করতে হেল্প করে, আবার হচ্ছে আমরা লরেন্টজ ফোর্স শিখেছিলাম এবং আমরা শিখেছিলাম যে লরেন্টজ ফোর্স দিয়ে কী করে চুম্বক ক্ষেত্রের মান আমরা সংজ্ঞায়িত করেছি, অর্থাৎ হাউ উই ডিফাইন ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য হেল্প অফ লরেন্টজ ফোর্স। এছাড়া আমরা তখন ধরে নিয়েছিলাম যে চুম্বক ক্ষেত্রে যদি একটি আধান কণা প্রবেশ করে যেখানে হচ্ছে চুম্বক ক্ষেত্রের সাথে আধান কণাটির ভেলোসিটি লম্বভাবে হয়, তাহলে আধান কণাটি একটি বৃত্তাকার কক্ষপথে আবর্তিত হয়। এটি আমরা বলেছিলাম আমাদের এক্সপেরিমেন্টাল অবজারভেশন, এবং ওই অবজারভেশনকে মাথায় রেখে আমরা বৃত্তাকার পথের গতিপথ পর্যায়কাল ইত্যাদি ক্যালকুলেশন করেছিলাম। এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি দেখাবো যে আমার আধান কোণাটি যদি একটা লম্বভাবে চুম্বক ক্ষেত্রে প্রবেশ করে তাহলে গতিপথটি একটু বৃত্তাকার হবে, এবং লম্বভাবে প্রবেশ না করে যদি যে কোনো কোণ থিটাতে প্রবেশ করে সেই ক্ষেত্রে আমার গতিপথ কেমন হবে। তাহলে আমরা সবার আগে শুরু করি যে আমরা জানি আমাদের লরেন্টজ ফোর্স কিউ এফ এম ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, যেখানে ফোর্সকে আমি যদি কম্পোনেন্ট ওয়াইজ লিখি ফোর্সটাকে কম্পোনেন্ট ওয়াইজ ভেঙে লিখলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যথারীতি তিনটে কোঅর্ডিনেট হবে, তিনটে উপাংশ হবে। এখন আমরা ধরে নিচ্ছি যে হচ্ছে বি হচ্ছে জেড ডিরেকশনে কাজ করছে, তাহলে আমি উপরের ইকুয়েশন এক নম্বর ইকুয়েশনটাকে এখন লিখতে পারি এফ এম ক্রস প্রোডাক্টটি করার জন্য আমরা ম্যাট্রিক্স ব্যবহার করব। আর যদি আমি এখন গুণটা করি আয়ের সাথে আমার গুণ হবে ভিভি জিরো, এইভাবে যদি আমরা গুণফল করি প্লাস কে ডট জিরো, না অথবা আমরা বলতে পারি এখন এবার আমরা কম্পোনেন্টগুলোকে আলাদা করব, এক্স ওয়াই জেড আলাদা আলাদা করে নেব ইকুয়েশনের দুপারে। আমি যদি কম্পোনেন্টগুলোকে সেপারেট করি তাহলে আমার এফ অফ এম এক্স হচ্ছে এফ অফ এম এক্স আয়েত আয়েত কম্পোনেন্ট ম্যাচ হবে কিউ বি ভি ওয়াই। সিমিলারলি এফ অফ এম ওয়াই হবে আমার মাইনাস কিউ বি ভি এক্স অ্যান্ড এফ অফ জেড ফোর্সের জেড কম্পোনেন্ট তারপরে জিরো ডট কে কে তাহলে ফোর্সের জেড কম্পোনেন্ট জিরো। অথবা আমি এখন নিউটন ল থেকে লিখতে পারি মাস ইনটু অ্যাক্সিলারেশন
এখানে আমি ওমেগা ইকুয়াল টু কিউবি বাই এম ধরে নিলাম। একই রকমভাবে সিমিলারলি আমরা এই পারগুলোতেও লিখতে পারি, ওমেগা সমান একই মান কিউ বি বাই এম। এটা আমার এক নম্বর সমীকরণ। দু নম্বর, আর আমি আবার এইটাই জেড কম্পোনেন্ট থেকে লিখতে পারি, আর এটা আমায় বলছে যে ডিভি ডিজেড ডিটি এটা জিরো, অর্থাৎ জেড কম্পোনেন্ট বরাবর কোনো অ্যাক্সিলারেশান নেই, হুইচ অলসো ইমপ্লাই ভিজেড ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ শুরুতে কোনাটি জেড কম্পোনেন্ট বরাবর যা ভেলোসিটি ছিল সেই ভেলোসিটি একই রকম ভেলোসিটি থাকবে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হবে নাও। আমি এখন যদি ইকুয়েশান এক প্লাস আই ইন্টু টু তাহলে এক নম্বর ইকুয়েশানের সাথে আই এক নম্বর ইকুয়েশনের সাথে দু নম্বর ইকুয়েশন আই গুণ করে যদি যোগ করি তাহলে আমি বলতে পারি যে ডিডিটি অফ ভিএক্স প্লাস আই ভিওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস অফ আই ওমেগা ভিএক্স প্লাস আই ভি। বোথ সাইড আমি আই গুণ করে যোগ করেছে, এরপরে আমি এইটাকে ধরে নিচ্ছি ভি পি পি ইজ ইকুয়াল টু ভি এক্স প্লাস আই ভি ওয়াই এই ধরে নিই। তাহলে আমি এখন লিখতে পারি ডিপি ডিটি ইকুয়াল টু মাইনাস আই ওমেগা ডিটি। আর ডিপি বাই পি ইজ ইকুয়াল টু মাইনাস আই ওমেগা ডিটি সমাধান করে গেলে এলএন পি ইজ ইকুয়াল টু মাইনাস আই ওমেগা টি প্লাস এলএন সি, এখানে সি হচ্ছে সাম আরবিটারি কনস্ট্যান্ট, সাম আরবিটারি কনস্ট্যান্ট। এরপর অতএব আমরা এখন লিখতে পারি যে আমার পি হচ্ছে সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। পি সমান আমি জানি ভি প্লাস ভি এক্স প্লাস আই ভি ওয়াই, আবার আমি সি ইন্টু টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, এটাকে আমি লিখতে পারি সি কস ওমেগা টি মাইনাস আই সি সাইন ওমেগা টি টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইজ ইকুয়াল টু কস থিটা মাইনাস আই সাইন থিটা। তাহলে আমি এখন কম্পোনেন্ট সেপারেট করে কম্পোনেন্ট ওয়াইজ লিখতে পারি যে আমার ভি এক্স হচ্ছে সি কস ওমেগা টি এবং ভি ওয়াই হচ্ছে মাইনাস অফ সি সাইন ওমেগা টি। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে ভেলোসিটি যেগুলো সেগুলো সাইনোসয়েডাল, অর্থাৎ ভেলোসিটি হচ্ছে সাইনোসয়েডাল ভেলোসিটি। এইবার আমি যদি ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট বের করি, তবে আমি ইন্টিগ্রেট যদি করি যে আমার ভি এক্স হচ্ছে সরি সি থাকবে এখানে সি কস ওমেগা টি, এটা ইন্টিগ্রেট করলে আমার হবে এক্স পাওয়া যাবে এক্স হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস সাম এক্স জিরো, সাম কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আর আমার এ এখানে হচ্ছে বেসিক্যালি সি বাই ওমেগা হচ্ছে সেটা এখানে বেসিক্যালি এটা কনস্ট্যান্ট। সিমিলারলি আবার যদি আমি দেখি ভি ওয়াই হচ্ছে সি সাইন ওমেগা টি, এইটা আমাকে দেবে ওয়াই ইজ ইকুয়াল টু সরি ভি ওয়াই হচ্ছে আমার মাইনাস পাচ্ছি আমি আমি যদি এর ইন্টিগ্রেশন করি তাহলে
তাহলে আমি যেটা পাবো +y0। তারপরে আর আমি অলরেডি জানি যে আমার vz হচ্ছে একটা কনস্ট্যান্ট, vz কনস্ট্যান্ট হয়, আমি বলতে পারি আমার z হচ্ছে v প্যারালাল t প্লাস z। এখানে v প্যারালাল বলা হয়েছে তার কারণ আমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে z ডিরেকশনে, আবার হচ্ছে ভেলোসিটি কম্পোনেন্ট vz z ডিরেকশনের কম্পোনেন্ট, তো v প্যারালাল বলছে যে প্যারালাল যে কম্পোনেন্টটা ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল সেইটা ইনটু t। তাহলে এবার আমি যদি ধরে নিই অ্যাট t ইজ ইকুয়াল টু 0 আমার xyz 0 0 হয়, অর্থাৎ সময়ের শুরুতে পার্টিকেলটি যদি অরিজিনে থাকে তাহলে আমার প্যারামেট্রিক ইকুয়েশন দাঁড়ায়, তাহলে আমার ইকুয়েশন যে ইকুয়েশন অফ xyz যেটা দাঁড়ায়, x হচ্ছে আমার a সাইন ওমেগা t, y হচ্ছে a cos ওমেগা t, z হচ্ছে v প্যারালাল t, যেটা অ্যাকচুয়ালি প্যারামেট্রিক ইকুয়েশন অফ হেলিক্স। এই সেটস অফ ইকুয়েশন যদি ম্যাথামেটিকা বা জেএনইউ প্লটে প্লট করা যায় তাহলে আমরা যেটা দেখতে পাব এক্স এটা ওয়াই এটা যদি জেড হয়, আমার পার্টিকেলটা যদি সময় শুরুতে অরিজিনে থাকে টি ইজ ইকুয়াল টু 0 তাহলে পার্টিকেলটি একটি হিলেক্স ফর্ম করবে, যেখানে আমার vz b হচ্ছে প্যারাল টু জেড কম্পোনেন্ট, এখানে হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সো ডিসপ্লেসমেন্টের এক্সো ওয়াই কম্পোনেন্ট সাইনোসয়েডাল অসিলেটারি, তো এক্সো ওয়াই আমাকে হচ্ছে এক্সো ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাকে অ্যাকচুয়ালি স্কোয়ার তৈরি করছে, এটা একটা বৃত্ত, আর হচ্ছে আমাকে জেড কম্পোনেন্ট যেহেতু অপরিবর্তিত আছে তো একই জেড কম্পোনেন্ট ভেলোসিটি নিয়ে পার্টিকেলটি উপরে উঠে যাচ্ছে, আর এক্স কম ম্যাগনেটিক ফিল্ডের জন্য এক্স কম হচ্ছে আমার এক্স ও ওয়াইটা সাইনোসয়েডাল হয়ে ঘুরতে ঘুরতে উপরে উঠছে, এটা একটা ইকুয়েশন অফ হেলিক্স তৈরি করছে, যেখানে হচ্ছে আমার এই ডিস্টেন্স যেটা দুটো পিচের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমার ভি প্যারালাল ইন্টু টি, যেটা অ্যাকচুয়ালি হবে ভি প্যারালাল ইন্টু টাইম পিরিয়ড, অর্থাৎ একটা পূর্ণ পাক ঘুরতে একটা পুরো অরবিটটায় আর এই সার্কুলার পথটা একটা পূর্ণ পাক ঘুরতে যে সময় নিচ্ছে। এরপরে আমরা আসব যদি আমার পার্টিকেলটি যদি কোনাটি যদি আমার চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করে তাহলে সেই ক্ষেত্রে আমাকে দেখাতে হবে যে আমার ইকুয়েশন অফ মোশন হচ্ছে একটি সার্কেল দেখাতে হবে, তাই যে এক্স ও ওয়াইয়ের মধ্যে যে সম্পর্ক হবে সেটি একটি বৃত্তের সমীকরণ হবে। তো আমার কাছে আগের মতনই আমার চুম্বক ক্ষেত্রের ডিরেকশন বি হচ্ছে বি ক্যাপ, তাহলে আমার কাছে আছে আমার বি হচ্ছে জেড ডিরেকশনে, আমার ভেলোসিটি হচ্ছে ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ, এবার আমার ভি এক্স হচ্ছে সি কস ওমেগা টি, ভি ওয়াই হচ্ছে মাইনাস অফ সি সাইন ওমেগা টি। পরে ধরে নাও যে টি ইজ ইকুয়াল টু 0 আমার ভি এক্স হচ্ছে
ভি, এটা আমি যদি ধরে নিই আমার ভি এক্স কম্পোনেন্ট হচ্ছে শুধুমাত্র আমার যখন পার্টিকেলটি যখন ঢুকছে, আমার পার্টিকেলটি যখন চুম্বক ক্ষেত্রে ঢুকছে টি ইকুয়াল টু জিরো সময়, এর শুধুমাত্র এক্স কম্পোনেন্টই আছে, এর শুধুমাত্র এক্স কম্পোনেন্টই আছে, এটাকে আমি ভি বলছি, আর বাকি কোনো ওয়াই কম্পোনেন্ট বা জেড কম্পোনেন্ট নেই। তাহলে অথবা আমি এখন বলতে পারি যে আমার সি হচ্ছে ভি এই সমীকরণ থেকে, আর টি ইকুয়াল টু জিরোতে কস অফ ওমেগা টি হবে ওয়ান, তাহলে আমার ভি এক্স হচ্ছে সি। তাহলে এখন আমার ভি এক্স যেটা দাঁড়ালো, ভি এক্স দাঁড়ালো ভি কস ওমেগা টি, অ্যান্ড ভি ওয়াই দাঁড়ালো ভি সাইন ওমেগা টি। তাহলে এই ইকুয়েশন থেকে আমি বলতে পারি এখন ডিএক্স ডিটি ইকুয়াল টু ভি কস ওমেগা টি, একটা ইন্টিগ্রেশান করার পরে এক্স ইকুয়াল টু ভি বাই ওমেগা সাইন ওমেগা টি প্লাস সি ওয়ান। এবার আমি যেটা জানি যে টি ইকুয়াল টু জিরোতে এক্স ইকুয়াল টু জিরো, এই বাউন্ডারি কন্ডিশন থেকে আমরা পাচ্ছি যে সি ওয়ান ইকুয়াল টু জিরো, অতএব আমার এক্স আসছে ভি বাই ওমেগা সাইন ওমেগা টি। একই রকমভাবে আমি যদি ভি ওয়াই থেকে দেখি ডি ওয়াই ডিটি হচ্ছে আমার মাইনাস অফ ভি সাইন ওমেগা টি, আমার ইন্টিগ্রেশন করার পরে মাইনাস অফ ভি বাই ওমেগা কস ওমেগা টি প্লাস সি টু। তারপরে এগেইন এখানেও একই রকম বাউন্ডারি কন্ডিশন যে অ্যাট টি ইকুয়াল টু জিরোতে সময় শুরুতে আমার ওয়াই ইকুয়াল টু জিরো, এখান থেকে আমি বলতে পারি আমার সি টু হচ্ছে সরি আমার এটা ধনাত্মক হবে পজিটিভ হবে, ইন্টিগ্রেশান অফ সাইন ওমেগা টি হচ্ছে আমার মাইনাস অফ কস ওমেগা টি হবে। তাহলে সি টু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাইনাস অফ ভি ওমেগা হচ্ছে এরপরে আমি যদি দেখি, অতএব আমার ওয়াই হচ্ছে ভি বাই ওমেগা কস ওমেগা টি মাইনাস ওয়ান। তাহলে আমি এখন এই সমীকরণ ওই এই দুটো সমীকরণ থেকে বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ভি বাই ওমেগা তার হোল স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার। এই এই সমীকরণটি বেসিক্যালি এক্স ওয়াই প্লেনে একটি ইকুয়েশন অফ সার্কেল দিচ্ছে, একটি বৃত্তের সমীকরণ দিচ্ছে যার রেডিয়াস রো ওটা আর বলি, এটা হচ্ছে আমার ভি বাই ওমেগা, কারণ আমরা জানি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার হয়, এখানে আমার আর হচ্ছে ভি বাই ওমেগা। অতএব এখানে আমরা যদি ওমেগার মান বসিয়ে দিই ওমেগা হচ্ছে কিউ বি বাই এম অর্থাৎ এম বি বাই এম ভি বাই কিউ বি, এই সমীকরণটি আমরা আগেই পেয়েছিলাম যেখানে আমরা ধরে নিয়েছিলাম যে যদি কোণাটি লম্ব চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করে অর্থাৎ কোণাটির ভেলোসিটি চুম্বক ক্ষেত্রের সাথে লম্ব হয় তখন ওটি একটি বৃত্তাকার পথে আবর্তিত হবে, এবং এই ধারণা ধরে নিয়ে লরেন্টজ ফোর্সের সাথে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স
সমান করে একই ব্যাসার্ধ আমরা ক্যালকুলেট করেছি, এবং আমরা বৃত্তাকার পথের ব্যাসার্ধ পেয়ে গেলে যথারীতি পর্যায়কালও ক্যালকুলেট করতে পারবো এবং সাইক্লোটন ফ্রিকোয়েন্সিও ক্যালকুলেট করতে পারবো। এরপরে তো অথবা আমরা দেখলাম যে বৃত্তাকার পথে যদি কোনো কোনো কোণা যদি চুম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করে তাহলে সেটি একটি বৃত্তাকার পথে ঘোরে, এবং বৃত্তাকার পথের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ভি বাই ওমেগা তার হোল স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার, যেখানে রেডিয়াস হচ্ছে ভি বাই ওমেগা। এরপরে আমরা আসি, আমরা একটা প্রবলেম দেখি, যে প্রবলেমে বলেছে যে একটি প্রোটন কণা যার গতিশক্তি হচ্ছে 1 MeV, সেটি একটি বৃত্তাকার ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘুরপাক খাচ্ছে, যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে 100 nm। তাহলে একটি প্রোটন কণা যার গতিশক্তি হচ্ছে 1 MeV, সেটি একটি বৃত্তাকার পথে পাক খাচ্ছে, যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে 100 nm। এবার বলেছে এই সিচুয়েশনে যে চুম্বক ক্ষেত্রের জন্য এই ঘটনাটি ঘটছে, ভ্যালু অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড রিকোয়ার্ড টু মেনটেন দ্য অরবিট ইন দিস কেস, এটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমরা জানি আর ইজুকাল টু হচ্ছে এমভি বাই কিউবি, বেসিক্যালি এটা হচ্ছে পি বাই কিউবি, পি হচ্ছে আমার মোমেন্টাম। এবার আমরা জানি গতিশক্তি হচ্ছে পি স্কোয়ার বাই টু এম। এখানে মনে রাখতে হবে কোণাটি অবশ্যই রিলেটিভিস্টিক হওয়া চলবে না, অর্থাৎ কোণাটির ভেলোসিটি আলোর বেগের খুব কাছাকাছি হলে এই এনার্জি শক্তির এই ইকুয়েশন ইজুক্যাল টু পি স্কোয়ার বাই টু এম খাটে না, আদারওয়াইজ এটাই ঠিক আছে। তাহলে আমি এখন এখান থেকে বলতে পারি আমার পি হচ্ছে রুট ওভার টু এমই নাও, অথবা আমার বি চুম্বক ক্ষেত্রের মান হবে বি হবে পি ওয়াই কিউ আর, পি সমান রুট ওভার টু এমই। এবার আমরা যদি সমস্ত কিছুর নিউমেরিক্যাল ভ্যালু বসাই, এখানে হচ্ছে গতিশক্তি যেটা দেয়া সেটা ইলেকট্রন ভোল্টে দেয়া, আমাকে ওটা জুলে আনতে হয়। আমার যেটা জানি যে 1 eV সমান 1.6×10⁻¹⁹ জুল, আর 1 MeV সমান 10⁻⁶ সিভি। আর যদি মান বসাই, একটি প্রোটন কণা বলেছে, একটি প্রোটন কণার ভর হচ্ছে 1.6×10⁻²⁷ kg, আমার 1 MeV বলেছে, মানে 10⁶ eV × 1.6×10⁻¹⁹ জুল, তার রুট আমার প্রোটনের চার্জ হচ্ছে 1.6×10⁻¹⁹ কুলম, আর ব্যাসার্ধ বলেছে 100 nm। সমস্ত কিছু ক্যালকুলেট করার পর উত্তর আসবে 1.44 টেসলা। আমরা যদি আরও একটা প্রবলেম দেখি, এখানে বলেছে আমাকে ছবি যেটা দেয়া আছে এটি একটি তেজস্ক্রিয় সোর্স, রেডিও অ্যাক্টিভ সোর্স, এটি একটি বাক্স, এই বাক্সের ভিতরে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে আউটওয়ার্ড। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি
এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান হচ্ছে আউটওয়ার্ড, আর বলেছে এই তেজস্ক্রিয় সোর্স রেডিও অ্যাক্টিভ সোর্স, এই রেডিও অ্যাক্টিভ সোর্স থেকে আমার আলফা পার্টিকেল বেরিয়ে আসছে, আলফা পার্টিকেল বেরিয়ে আসছে। বক্সে এখানে একটি ছিদ্র আছে, এখানে একটি ডিটেক্টর আছে, চুম্বক ক্ষেত্র থাকার জন্য আলফা পার্টিকেলটি বেরিয়েছে, আমার এই ডিটেক্টরে এসে পৌঁছাচ্ছে, যেখানে আলফা পার্টিকেলটির শক্তি হচ্ছে, দেয়া আছে আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি হচ্ছে 5.3 MeV, অর্থাৎ এবং এখানে হচ্ছে আলফা পার্টিকেলের শক্তি হচ্ছে, তাহলে এখানে চুম্বক ক্ষেত্রের মান এমন যে একটি 5.3 MeV আলফা কণা এখান থেকে শুরু হয়ে আমার ডিটেক্টরে এসে পৌঁছায়, অর্থাৎ এই ডায়ামিটারের একটি পথ 2R অতিক্রম করে। এবার বলা হয়েছে যদি আমার চুম্বক ক্ষেত্রের মান আগে B ছিল, এখন 2.3B করা হচ্ছে, অতএব বিকে আমি পাল্টে 2.3B করছি, আর হচ্ছে এখানে আলফা পার্টিকেলকে পাল্টে আমরা দিচ্ছি ডিউটেরিয়াম, যেটি একটি হাইড্রোজেনের আইসোটোপ, একটি ডিউটেরিয়ামে একটি প্রোটন থাকে, একটি নিউট্রন থাকে। এবার প্রশ্নে জানতে চেয়েছে যে হচ্ছে যে ডিউটেরন এই পথ ট্রাভেল করবে, অর্থাৎ 2R রেডিয়াস পথ ট্রাভেল করে ডিটেক্টর ডিতে পৌঁছাবে, সেই ডিউটেরনের গতিশক্তি কত, এই রকম ব্যবস্থাটাকে বলা হয় হচ্ছে মোমেন্টাম ফিল্টার। এই এই ব্যবস্থা ব্যবহার করে অ্যাকচুয়ালি বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ সেপারেট করা যায়। এখানে বেসিক্যালি আলফা পার্টিকেল ও ডিউটেরন দেখানো হলো, সো আমাদেরকে খুঁজতে হবে যে ডিউটেরন এই একই রেডিয়াস পার করে এসে এই ডিটেক্টরে পৌঁছাবে তার গতিশক্তি কত। তাহলে আমরা যদি প্রথমে দেখি যে আমাদের হচ্ছে রেডিয়াস অফ দ্য পাথ হচ্ছে MV/qB, এখানে মাস অফ আলফা পার্টিকেল হচ্ছে, একটি আলফা পার্টিকেলে দুটি প্রোটন থাকে, দুটি নিউট্রন থাকে, যেখানে আমরা ধরে নিলাম যে একটি প্রোটন ও আমরা ধরে নিই একটি প্রোটন ও একটি নিউট্রনের মাস সমান, এবং আমরা ওটাকে এম দিয়ে ডিনোট করি। এরপরে আমরা আগের মতো MV অর্থাৎ মোমেন্টামকে লিখছি √2ME/qB, একটি আলফা পার্টিকেলের মাস হচ্ছে আমার 4M, এটাকে আমরা লিখি মাস অফ আলফা পার্টিকেল হিসাবে, একটি আলফা পার্টিকেলের চার্জ হচ্ছে, এতে একটি আলফা পার্টিকেলের দুটি প্রোটন কণা থাকে, 2E। সিমিলারলি একটি ডয়টেরনের মাস হচ্ছে, একটি ডয়টেরন একটি প্রোটন একটি নিউট্রন থাকে, 2M, ও একটি ডয়টেরনের চার্জ হচ্ছে, একটি আলফা পার্টিকেলের চার্জ একটা আলফা পার্টিকেলে দুটো প্রোটন থাকে, 2E হবে, একটি ডয়টেরনের একটি প্রোটন থাকে, চার্জ হবে +E। নাও এখন হচ্ছে আমার আলফা পার্টিকেল যে বৃত্তাকার পথে ঘুরেছিল তার ব্যাসার্ধ হচ্ছে √2 × মাস অফ আলফা পার্টিকেল
ইন্টু এনার্জি অফ আলফা পার্টিকেল বাই চার্জ অফ আলফা পার্টিকেল, এটাই বৃত্তাকার আলফা পার্টিকেলের ব্যাস, যে বৃত্তাকার পথে ঘুরেছে তার ব্যাসার্ধ, ইন্টু বি, যে বি অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে আমি সমস্ত মান যদি বসাই, টু ইন্টু ফোর এম এম আলফা ই আলফা এরকমই থাকুক, এরপরে হচ্ছে আমার হচ্ছে কিউ আলফা হচ্ছে টু ই ইন্টু বি, যেটা দাঁড়াচ্ছে আমার রুট ওভার টু এম ই আলফা বা ইভি। এখন আমি যদি ডয়টেরনকে দেখি, ডয়টেরন যে আমাদের উত্তর হচ্ছে কোন ডয়টেরন, কোন শক্তির ডয়টেরন এই একই বৃত্তাকার একই ব্যাসার্ধে বৃত্তাকার পথ অতিক্রম করে আমার ডিটেক্টরে এসে পৌঁছায়। তাহলে আলফা পার্টিকেলের যা ব্যাসার্ধ ডয়টেরনেরও একই ব্যাসার্ধ হবে, সেটি হতে হবে টু ইন্টু এম ডয়টেরন ইন্টু এনার্জি অফ ডি ইউ ইন্টু কিউ অফ ডয়টেরন ইন্টু, এবার এই ক্ষেত্রে ডয়টেরনের ক্ষেত্রে আমার অ্যাপ্লাইড বি, যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে সেটি প্রশ্নে বলা আছে 2.3 অফ বি। আমি যথারীতি যদি মাস বসিয়ে দিই, টু ইন্টু টু অফ এম, একটি প্রোটন একটি নিউট্রন থাকে ই ডি ইউ, একটি ডয়টেরনের চার্জ হচ্ছে প্লাস ই, বি হচ্ছে 2.3। এবার দুটি ব্যাসার্ধ সমান হয়, আমি দুটো মানকে এই দুটো সমীকরণকে সমান করতে পারি, এই দুটো সমীকরণকে সমান করলে টু এম ই আলফা বাই ই বি বাই রুট ওভার ফোর এম ই ডিউ বাই 2.3 ইবি, আমার ই বি ক্যান্সেল আউট হচ্ছে। এবং আমরা যদি এরপরে খুঁজে বের করি রুট ওভার টু এম ই আলফা ইন্টু 2.3 টু রুট ওভার এম ই ডি ইউ, মাসগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আমি বোথ সাইড স্কোয়ার করলে টু ই আলফা ইন্টু 2.3 স্কোয়ার ইকুয়াল টু 4 ডি ইউ, অতএব আমার ই ডি ইউ হবে 2 ইন্টু 2.3 ইন্টু 2.3 বাই 4 ইন্টু ই আলফা। এখন যদি আমরা দেখি 2.3 স্কোয়ার হচ্ছে 5.29 ইন্টু 2 হচ্ছে 10.58 ডিভাইড বাই 4 হচ্ছে 2.64, তাহলে 2.645 ইন্টু ই আলফা। আমার ই আলফার ভ্যালু বলে দেওয়া ছিল কোশ্চেনে যে 5.3 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে হচ্ছে 5.3 এত এমএভি হচ্ছে আমার ডয়টেরনের শক্তি, অর্থাৎ যে ওই একই এই শক্তির ডয়টেরন ওই ফিল্টার থেকে, অর্থাৎ ওই একই বৃত্তাকার পথের ব্যাসার্ধ একই ব্যাসার্ধের বৃত্তাকার পথ অতিক্রম করে আমার ডিটেক্টরে পৌঁছে। আমার উত্তর হচ্ছে 14.0185 এমইভি, এটাকে আমি ধরে নিতে পারি অ্যাপ্রক্সিমেটলি 14 এমইভি। এখানে আরও একটি জিনিস বলার আছে যে আমরা বৃত্তাকার পথের, তাহলে বৃত্তাকার পথে যখন একটি কোণা ঘুরছে সেই ক্ষেত্রে আমরা এর প্রবলেম দেখলাম, আর যখন একটি আধান বা চার্জ পার্টিকেল যখন চুম্বক ক্ষেত্রে থিটা কোণ করে প্রবেশ করবে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমার হচ্ছে পার্টিকেলটি একটি হিলিক্স পথে ঘুরবে, যেখানে আমার বি ডিরেকশন বি প্যারালাল, এটি বি এর সাথে প্যারালাল, এই দূরত্বটাকে বলা হয় পিচ, এই দূরত্বটাকে বলা হয় পিচ। এই ক্ষেত্রে আমি বলতে পারি আমার ভি পারপেন্ডিকুলার,
সেটি হচ্ছে ভি সাইন থিটা, ভি প্যারালাল সেটি হচ্ছে ভি কস থিটা। আর এখানে সিচুয়েশান হচ্ছে যে আধান কোণাটি চুম্বক ক্ষেত্রে, এটি আমার চুম্বক ক্ষেত্র জেড, এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিস এই চুম্বক ক্ষেত্রের সাথে জাস্ট থিটা কোণে প্রবেশ করে। তাহলে লম্ব কম্পোনেন্ট হবে, থিটা কোণে প্রবেশ করছে ভি ভেলোসিটি নিয়ে, তাই লম্ব কম্পোনেন্ট এটি হচ্ছে আমার ভি অফ সাইন থিটা, আর প্যারালাল কম্পোনেন্ট হচ্ছে ভি অফ কস থিটা। এটি প্রবলেমটাকে আমার দুটো পার্টে ভেঙে গেল, ভি লম্ব থাকলো আর ভি ভি পারপেন্ডিকুলার রইলো, ভি প্যারালাল রইল। এরপর এখানে রেডিয়াস অফ দ্য হিলিক্স হবে একই রকম আগের মতো, রেডিয়াস অফ দ্য হিলিক্স হবে এম ভি পারপেন্ডিকুলার বাই কিউ ভি। আবার পিচ অফ হিলিক্স হবে, যেটাকে আমরা বলছি ডি, সেটা হচ্ছে ভি প্যারালাল ইন্টু টাইম পিরিয়ড। আবার টাইম পিরিয়ড আমি আগের মতো ক্যালকুলেট, অর্থাৎ একটি পূর্ণ পাক, অর্থাৎ পথ একটি পূর্ণ পাক অতিক্রম করবে, অতিক্রম করার সাথে সাথে আমার হচ্ছে ডি দূরত্ব হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর অতিক্রম করবে। এখানে আমি টাইম পিরিয়ড অলরেডি ক্যালকুলেট করতে পারবো, টাইম পিরিয়ড হচ্ছে আমার টু পাই আর, এটা বৃত্তাকার পথের পরিধি সারকামফারেন্স ডিভাইড বাই ভেলোসিটি, এখানে ভেলোসিটি পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার ভেলোসিটির জন্যেই এটি বৃত্তাকার পথে বৃত্তাকার পথ অতিক্রম করছে। টু পাই ভি পারপেন্ডিকুলার, আর এর মান আমরা যা ক্যালকুলেট করেছি এম ভি পারপেন্ডিকুলার বাই কিউ ভি, টু পাই এম বাই কিউ। আগের ভিডিওতেই আমরা বলেছি যে এখানে পর্যায়কাল হচ্ছে আমার হচ্ছে ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট হয়, একটি পার্টিকেল যদি হাই ভেলোসিটি নিয়ে প্রবেশ করে তাহলে তার বৃত্তাকার পথের ব্যাসার্ধ বড় হয়, এবং একটি ভেল যে কারণ আর প্রপোর্শনাল টু ভি। আবার হচ্ছে একটি একটি পার্টিকেল যদি কম ভেলোসিটি নিয়ে প্রবেশ করে তার বৃত্তাকার পথের ব্যাসার্ধ ছোট হয়। আবার মাস বাড়লে বৃত্তাকার পথের ব্যাসার্ধ বাড়ে, কারণ মাস বাড়ার সাথে পার্টিকেলটার ইনার্শিয়াও হাই হয়, তখন বোঝাই যাচ্ছে ইনার্শিয়া হাই হলে পার্টিকেলটিকে খুব সহজেই বৃত্তাকার পথে ঘোরানো যাবে না, সেই জন্য বৃত্তাকার পথের ব্যাসার্ধ অপেক্ষাকৃত বড় হয়। আর এই আমরা দেখতে পাই টাইম পিরিয়ড বৃত্তাকার পথে এই বেগের উপর নির্ভর করে না, তার কারণ হচ্ছে বেগ বেশি হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ বড় হয়, বেগ কম হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ ছোটো হয়ে যায়। এইভাবে পর্যায়কাল হচ্ছে দুই কেসেই সমান থাকে, যদি আমার চুম্বক ক্ষেত্রের মান আধান আর চার্জ পার্টিকেল যদি সেম থাকে, অর্থাৎ একটি প্রোটন একই চুম্বক ক্ষেত্রে যাই ভেলোসিটি নিয়ে প্রবেশ করুক না কেন সব ক্ষেত্রেই হচ্ছে আমার বৃত্তাকার পথে এক পাক ক্ষেত্রে অর্থাৎ টাইম পিরিয়ড অফ রিভলিউশন সর্বদা সমান হয়। এবার যদি আমি এই ইনফরমেশান যেটা পেলাম সেটি লাগিয়ে যদি একটি প্রবলেম করি, যদি বলে একটি প্রোটন বিমের ভেলোসিটি, ভেলোসিটি অফ প্রোটন বিম হচ্ছে 4×10⁵ মিটার পার সেকেন্ড, হচ্ছে ইন্টারস আর ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, যেখানে আমার বোঝে এই একটি প্রোটন এই ভেলোসিটি নিয়ে আমার একটি চুম্বক ক্ষেত্রে প্রবেশ করছে যার মান হচ্ছে 0.3 টেসলা, অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণ করে চুম্বক ক্ষেত্রে প্রবেশ করছে। বলছে আমাকে যে রেডিয়াস অফ দ্য হেলিক্যাল পাথ খুঁজতে এবং পিচ খুঁজতে, তো ডি খুঁজতে। তো এই ক্ষেত্রে আমাকে করতে গেলে আমাকে প্রথমে ভি পারপেন্ডিকুলার বের করতে হবে, যেটা হচ্ছে ভি পারপেন্ডিকুলার হচ্ছে ভি সাইন থিটা, এর জন্য পার্টিকেলটি বৃত্তাকার পথে ঘুরছে, ভি প্যারালাল যেটি হচ্ছে যার যেটি ডিরেকশন চুম্বক ক্ষেত্রের দিকে। তারপরে আমাকে ক্যালকুলেট করতে হবে হচ্ছে আর এবং ডি, ট্রিভিয়াল। এখানে খুব সম্ভবত আমার ডি এর মান আসবে 0.044 মিটার, তো আজ এই অবধি, থ্যাংকস ফর ওয়াচিং। ভালো, আর হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা, আমরা প্রত্যেক ভিডিওর নিচে এখানে ব্যবহার করা এই ব্ল্যাকবোর্ডের পিডিএফ কপি প্রত্যেক ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে যাতে তোমাদের সুবিধা হয়।